হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দীনেশ গায়েন। আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্যালেন্ডার, জিআইএর একটা চ্যাপ্টার। এই ক্যালেন্ডার আমাদের চাকরি পরীক্ষায় আসে, আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এই প্রবলেম যাতে ক্রিয়েট না হয় তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। আমার দুটো জিনিস প্রথমে জানতে হবে, দুটো জিনিস কি, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট জানলে আমার অতি সহজে অল্প সময়ের মধ্যে আমরা ক্যালেন্ডারের প্রবলেমটা সলভ করতে পারবো। এছাড়াও এই ক্যালেন্ডার আমাদের বাস্তব জীবনেও এটা আমার লাগে। আমাদের নিজেদের ডেট অফ বার্থ, কোন তারিখে জন্মগ্রহণ করেছিলাম, কোন দিনে জন্মগ্রহণ করেছিলাম সেটা আমরা অনেকেই জানি না। সুতরাং এই বাস্তব প্রয়োগটা অনেকটাই আমাদের লাগে এবং চাকরি পরীক্ষায়ও লাগে। চলুন বন্ধুরা, আমরা কীভাবে শিখব দেখে নেওয়া যাক। প্রথমে আসছি বেসিক। বেসিক জিনিস কী কী, এটা আমরা প্রত্যেকেই জানি। ওয়ান উইক মানে আমরা সাত দিন, সেভেন ডেজ। সাধারণ বছর ইংলিশ কী বলে, অর্ডিনারি ইয়ার। সাধারণ বছর বা অর্ডিনারি ইয়ার বা অনেকে নন লিপ ইয়ার বলে। 365 দিন, 365 দিন প্লাস একদিন ওয়ার্ড ডে। এই একদিন ওয়ার্ড ডে এটা কীভাবে করবো, সাত দিয়ে ভাগ করবো 365 দিনকে। সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে এক, তাই আমি একদিন ওয়ার্ড ডে। আর বলি, 365কে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে এক, তাই একদিন ওয়ার্ড ডে। আর অধিবর্ষ বা লিপ ইয়ার হলে 366 দিন হয়, এটা আমরা জানি। ওয়ার্ড ডে 2, আর এটাও তাই, 366কে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ 2, তাই 2 ওয়ার্ড ডে। এটা আমরাও জানি। অর্ডিনারি ইয়ার ফেব্রুয়ারি মাস, অর্ডিনারি ইয়ারের ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 ডেজ, আর লিপ ইয়ারের ফেব্রুয়ারি হচ্ছে 29 ডেজ। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক। তাহলে বেসিক আমার এক সপ্তাহ মানে 7 দিন জানতে হবে। সাধারণ বছর যে 365 দিন, অধিবর্ষ বা লিপ ইয়ার হলে 366, আর ফেব্রুয়ারি মাস 28 আর 29। এবার কনসেপ্টে আসছি। কনসেপ্টকে আমরা একটা ডের কোড দিয়েছি, একটা সালের কোড দিয়েছি, দুটো জিনিস জানতে হবে। আমরা প্রথম 0 তে শুরু করছি। সপ্তাহের প্রথম দিন হচ্ছে সানডে। আমরা অনেকে মনে বলি, ভুল করি, সপ্তাহের প্রথম দিন সানডে, তাই 0 দিয়ে ডিনোট করলাম। তো 0 যদি সানডে হয়, প্রথমটা জানলে পরে সিরিয়াল জেনে যাবো। তাহলে 1 হবে মনডে, 2 হবে টুইসডে, 3 হবে ওয়েডনেসডে, 4 হবে থার্সডে, 5 হবে ফ্রাইডে, অ্যান্ড 6 হচ্ছে স্যাটারডে। তাহলে আমরা একটাই জানলে সপ্তাহ আমরা পারব। এটা হচ্ছে আমাদের দিনের এগুলো কোড। এবার আমরা আসছি সালের কোড। তো সাধারণত 1600 পর থেকে আমাদের আসে, তার আগে আসে না, তাই আমি 1600 থেকে স্টার্ট করলাম। 1600 থেকে 1699 প্রত্যেকটাই কোড আছে। 1600 থেকে 1699 এর কোড হচ্ছে 6। 1700 থেকে 1799 এর কোড হচ্ছে 4। 1800 থেকে 1899 এর কোড হচ্ছে 2। 1900 থেকে 1999 কোড হচ্ছে 0। আর এক লাস্ট আছে 2000 থেকে 2099 কোড হচ্ছে 6। তাহলে এটা আমাদের ইয়ারের কোডগুলো জেনে গেলাম, ডের কোডগুলো জেনে গেলাম। এই দুটো হচ্ছে আমার কনসেপ্ট। বেসিক আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কনসেপ্টটা অনেকেই জানি না। তাহলে এটা হচ্ছে ডের কোড, এটা হচ্ছে ইয়ারের কোড। এবার আমরা আসছি মাসের কোড, কারণ ইয়ার হয়ে গেল, ডে হয়ে গেল মান্থ। মাসের একটা কোড আছে, এই হচ্ছে মাসের কোড, 0336146250335। এই 12টা ডিজিট এখানেই আছে, 12 মাসে ডিনোট করে। 0 ডিনোট করে জানুয়ারি, 3 ডিনোট করে হচ্ছে ফেব্রুয়ারি, পরের 3 ডিনোট করে হচ্ছে মার্চ, 6 হচ্ছে এপ্রিল, 1 হচ্ছে মে, 4 হচ্ছে জুন, 6 হচ্ছে জুলাই, 2 হচ্ছে আগস্ট, 5 হচ্ছে সেপ্টেম্বর,
জিরো হচ্ছে অক্টোবর, থ্রি হচ্ছে নভেম্বর, আর লাস্ট ওয়ান ফাইভ হচ্ছে ডিসেম্বর। তাহলে আমার এই বারো মাসে বারোটা ডিজিট এখানেই আছে, এটা মনে রাখা খুব সুবিধা। আমাদের কলকাতার পিন নম্বর কত? 033। আমরা অনেক মোবাইল নাম্বার মুখস্থ করি, আর এই ক্যালেন্ডারের জন্য এই বারো ডিজিট আমরা মুখস্থ করবো, কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। তাই 033 কলকাতার কোন নম্বর এটা মনে রাখবেন, তার সাথে 61 46 25 0 35 দুই একবার পড়লে মুখস্থ হয়ে যাবে। তাহলে 61 46 25 0 35 তা হয়ে যাবে। এটা জানলে আমাদের মাসের কোড হয়ে গেল, দিনের কোড হয়ে গেল, আর বছরের কোড হয়ে গেল। এই তিনটা জিনিস আমাদের কনসেপ্ট জানতে হবে, তাহলে আমরা যে কোনো ইয়ার আমাদের ডেট অফ বার্থ দিন ছিল সেগুলো আমরা জানতে পারবো, তার জন্য আমাদের পঞ্জিটা বার করতে হবে না, অতি সহজে জানা যাবে। চলুন আমরা একটা এক্সাম্পল দিই। 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল? এটা প্রায় পরীক্ষায় আসে, অনেকে হয়তো জানি কিন্তু বার করতে পারি না। 15ই আগস্ট কী বার ছিল আমরা জানা দরকার, এটা পরীক্ষায় আসে। কীভাবে করবে? জাস্ট কিছুই না, একদম খেলার মাধ্যমে চুটকি গেমে চিপকাই পড়ে দেবে। এটা 1947 সালে প্রথমে কী লিখবে? প্রথমে লাস্ট টু ডিজিট লিখবে। লাস্ট টু ডিজিট কত আছে? 47। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এই 47কে 4 দিয়ে ভাগ করবে। অনেক বলে স্যার 4 দিয়ে কেন ভাগ করবো? আমাদের প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, তাই আমরা এখানে 4 দিয়ে ভাগ করবো। প্রথমে 4 4 7 4 4 3 লাস্ট আর যায় না, আমি এখান থেকে ভাগফলটা নেব। ভাগফল কত হলো? 11। তাহলে আরেকবার বলি, প্রথমে 1947 সালে লাস্ট টু ডিজিট নেব, মানে 47 নেব। তারপরে কী নেব? এই 47কে 4 দিয়ে ভাগ করে যে ভাগফলটা হবে, যে ভাগফলটা হবে সেটা নেব। এবার আসি, তাহলে আমার সালটা কবে? এবার ডেট 15ই আগস্ট, 15ই আগস্ট থার্ড হচ্ছে 15ই আগস্ট। ক্লিয়ার? এবার আসছি আমাদের কনসেপ্টের ওইদিকে, আমাদের মান্থ আর ইয়ারের ডিউরেশনটা দিতে হবে। আমার 1947 কোন মধ্যে পড়ে? 1900 থেকে 1999 এর মধ্যে পড়ে, তাহলে 1900 থেকে 1999 যে কোনো সাল হলে আমি কত দেবো? 0। ক্লিয়ার? তাহলে 1900 থেকে 1999 এর মধ্যে 1947 সাল পরে, তাহলে আমি ওখানে কোড কোড করছে আমি এটা 0 লিখব। ক্লিয়ার? আর ফিফথ হলো, ফিফথ হলো এই কোডিং, আমার একটা ফোন নাম্বার কোডিং, ঠিক আছে স্যার। এটা কী করে নেবো? আমার একটা কী মাস এখান থেকে ডিলিট করবো? কী মাস এটা? আগস্ট মাস। তাহলে আগস্ট হলে আমার এই ফোন নাম্বার কত হয়? এটা আগস্ট, আগস্ট হলে 2 হয়, ফিফথ হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এটা একটু আলাদা বলে দিই। ফার্স্ট হচ্ছে আমি কী নেবো? 47, লাস্ট টু ডিজিট। সেকেন্ড, সেকেন্ড আমরা কী নেবো? সেকেন্ড, আমরা স্টেপ বাই স্টেপ সেকেন্ড আমরা নেবো। 47কে 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা নেবো। থার্ড কী নেবো? তারিখটা নেবো। ফোর্থ কী নেবো? আমাদের ডিউরেশনটা নেবো, যেহেতু এটা 1900 থেকে 1999 এর মধ্যে 1947, ওর কোডিংটা কত? 0। আর ফিফথ কী নেবো? আমার এই ফোন নাম্বারে কোডিং যেখানে মাসটা নেবো, আগস্ট মাস মানে কত? 2। তাহলে এটা আমরা যোগ করবো, 7 আর যোগ করলো 8, 8 5 13, 13 2 কত? 15। 5 1 4 5 6 1 75। এবার আমরা কী করবো? এই 75কে 7 দিয়ে ভাগ করব, কারণ সপ্তাহে 7 দিন, 7 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমার যেহেতু 5 ভাগশেষ থাকে, এবার আমরা দিন বার করবো, কী বার ছিল? 5 সমান কী বার? ফ্রাইডে। তাহলে এখানে
এখানে আমি লিখে নিতে পারো 7 দিয়ে ভাগ করলে আমার এখান থেকে ভাগশেষ হচ্ছে 5। এই করে দিলাম ভাগশেষ। তা ভাগশেষ 5 মানে 5 ডিভাইড করে কি 5। তাহলে আমার এটা কি বার ছিল, অ্যান্সার কি হবে, এটা কি বার ছিল অ্যান্সার হবে শুক্রবার হ্যাঁ ফ্রাইডে। তাহলে আমরা অতি সহজে জেনে গেলাম কিভাবে আমাদের বার নির্ণয় করার জন্য। এরপর আমরা আরেকটা প্রবলেমে আসছি, নেক্সট প্রবলেম, সেকেন্ড এক্সাম্পল আসছি। 1869 সালের 2 অক্টোবর কিবার ছিল, 1869 সালের 2 অক্টোবরে গান্ধী জয়ন্তী, গান্ধী কিবার জন্মগ্রহণ করেছিল সেটা আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে সেটা আমরা বার করতে পারব। প্রথমে বন্ধুরা আমি কি বললাম, প্রথমে লাস্ট থেকে খুব ইজি মানে 69। তারপরে কি বললাম বন্ধুরা, এই 69কে আমি 4 দিয়ে ভাগ করবো, মানে প্রতি 4 বছর অন্তর লিপিয়ার হয় বলে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে 4 তাহলে এখান থেকে আমি ভাগ করব কত, এখান থেকে আমি ভাগ করে নেব 17। প্রথমে আমি লাস্ট 2 ডিজিট পরে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগ কর হলো সেটা নেব। নেক্সট আসি ডেটটা নেব 2 অক্টোবর। এবার আসছি আমাদের ডিউরেশন, 1869 সাল, 1800 থেকে 1899 সালের মধ্যেই পড়ে। তাহলে এখান থেকে আমরা সাল লিখলে সালের কোড হচ্ছে 2002 দিলাম, এটা হচ্ছে 4। আর ফিফথ কী বললাম, কোন মান্থে পড়ছে, এটা কী মাস, অক্টোবর। তো অক্টোবর এটা হচ্ছে অক্টোবর, অক্টোবর মানে 0 হয় তো 0 এবার যোগ করবো। তার পাঁচটা জিনিস জানলে প্রতি সহজে পাওয়া যায়, প্রথম হচ্ছে লাস্ট 2 ডিজিট লিখবো, তারপর কী করবো 4 দিয়ে ভাগ করে ভাগ ফলটা নেবো। নেক্সট তারিখটা লিখবো আর ডিউরেশন এখান থেকে পেয়ে যাবো আর মাসটা এখানে পেয়ে যাবো, টোটাল টাইমটা 10 সেকেন্ডের মধ্যে কভার হয়ে যাবে। এবার যোগ করবো 9 আর 7 যোগ করলে 16, 16 আর 2 কত 18, 18 আর 2 20, 20 0 হাতে 2 6 7 আর হাতে 2 ছিল 9, তাহলে 19। এবার এখান থেকে আমার 7 দিয়ে ভাগ করে ভাগ শেষটা নেব, 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7 20 হয় 7 2 মানে 14, তা ভাগ শেষ কত 6। তাহলে আমার বন্ধুরা 6 হলে কী হয়, স্যাটারডে 6 ভাগ শেষ ভাগশেষ 6 মানে 7 আর 2 মানে শনিবার। তাহলে এই দুটো প্রবলেম দিয়ে আমরা আমাদের কত সালে কত তারিখে কী বার ছিল জানা গেল। তোমরা নিজেদের ডেট অফ বার্থ হয়তো অনেকেই জানো কিন্তু কী বার জন্মগ্রহণ করেছো সেটা আমরা জানি না, তাহলে নিজেদের ডেট অফ বার্থ দিয়ে কী বার জন্মগ্রহণ করেছো সেটা তোমরা জেনে যাবে। তুমি তোমার জানবে, তোমার বাবা মা ভাই বোন প্রত্যেকে কী কী দিন ছিল জানা যাবে। আমাদের এরকমই বেসিক কনসেপ্ট দিয়ে আমরা নেক্সট ভিডিওতে ক্যালেন্ডারে পার্ট 2 নিয়ে আমরা আসব, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। এটা যদি ভালো লাগে তোমরা এটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, শেয়ার করো, এরকম মজার ভিডিও নিয়ে চুটকির সাহায্যে কীভাবে ম্যাথ করতে হয় নেক্সট ভিডিওতে আমি আসছি।